কলেজ উইক আছে, এই কলেজ উইক আজির পর আরম্ভ হয়েছে। আর আমার প্রথম কার্যসূচী থাকে আমার সাংস্কৃতিক শোভাযাত্রা। আমি দ্বিতীয় বার্ষিকর স্টুডেন্টখিনিয়ে মানে শ্রীরামর যে অযোধ্যার যে মানে আগমন হয়েছিল সেই আমি প্রদর্শন করেছো। আর আমি গোটাইকজন বহু উৎফুল্লিত ইয়ার বাবে, বাকি দেখা যাক আর কি হয়। এটা নতুন এক্সপিরিয়েন্স বলে কব লাগবে, আর রামর আগমনটি দেখাবলে পাই ভাল লাগছে। আজি আমাৰ ৰঙিয়া শিক্ষক প্ৰশিক্ষণ মহাবিদ্যালয়ৰ সাতদিনীয়া মহাবিদ্যালয় সপ্তাহ কাৰ্যসূচীৰ আজি প্ৰথম দিন। আৰু প্ৰতি বছৰৰ দৰেই আমাৰ মহাবিদ্যালয় সপ্তাহৰ এক বিশেষ আকৰ্ষণীয় অনুষ্ঠান হৈছে সাংস্কৃতিক শোভাযাত্ৰা। এইবুলিও আমাৰ এনেকুৱা সাংস্কৃতিক শোভাযাত্ৰা আয়োজন কৰা হৈছে। আৰু এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাত অসমৰ ভিন ভিন সংস্কৃতি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে পরিবেশন করেছে, প্রদর্শন করেছে, আর অতি উপভোগ্য হয়েছে এই কার্যসূচীসমূহ। আর এই কার্যসূচীর অংশ হিসাবে আমার বড়ো বিহু, তারপর রামায়ণের একটা আভাস, মাজুলির সত্রিয় সংস্কৃতি, তার উপরে পানি তোলা, বিয়ার পানি তোলা পর্ব উপস্থাপন করবলে মহোহ আদি অনুষ্ঠান আমার লড়া ছালীসকলে প্রদর্শন করেছে। আর আমার শোভাযাত্রাটো দিনের ঠিক 11 বজাত ওলাই গেছে। আর আমার রঙিয়া ভূটান বাস স্ট্যান্ডর সম্মুখে গই পুলিশ পয়েন্টর সম্মুখে, থানার সম্মুখে, রঙিয়া বয়েজ হায়ার সেকেন্ডারি, তারপর মাদ্রাসার সম্মুখে শান্তিপুরে আমার কলেজত আকো প্রবেশ করেছে। এই অনুষ্ঠানটি অতি সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আর রঙিয়া রাইজে উপভোগ করেছে। এইখানে আজি আমার অনুষ্ঠানের বিষয়ে কবলিয়া। ধন্যবাদ।